কথা আজকে রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে চালাচ্ছে, তাই বলছি তারাও কিন্তু কোন মতে এইতে জড়িত নয়। তারা এই আজকে ভারতীয় জনতা পার্টির থেকে আমাদের এই আন্দোলনকে সম্মান দিয়েছিল, তাই এই তৃণমূলের গুন্ডারা তাদের উপরে পদে পদে আক্রমণ করছে। যেমন আক্রমণ করছে আমার এই মা বোনদের উপরে, ভাইদের উপরে, তেমনি সেই মানুষগুলোর উপরে আক্রমণ করার চেষ্টা করছে। তাদের নামে মিথ্যে কেস দিয়ে তাদেরকে রাতের অন্ধকারে তাড়াচ্ছে, তাদের মিথ্যে কেস দিয়ে তাদের জেল কাটানোর জন্য, তাদের আটকানোর জন্য, যাতে মনে করছে তাদের আটকে দিলে এই ভোট হয়তো বন্ধ হয়ে যাবে, তারা ভোট দিতে পারবে না। আর কত রকম প্ল্যান করবে এই তৃণমূলেরা, এই তৃণমূল মুখ্যমন্ত্রী বসিয়ার আজকে বসিয়াকে সবাই কি বলেছিলেন জানেন, যদি হাজির যেতে তবে সন্দেশ খালি যাবে। চাই না এরকম মুখ্যমন্ত্রীকে, আমার মা বোনেদের জন্য প্রধানমন্ত্রী যথেষ্ট, তাই আমরা কোন মুখ্যমন্ত্রীকে চাই না যে মুখ্যমন্ত্রী মা বোনের সম্মান রক্ষা করতে পারে না, যার গুন্ডা বাহিনী থেকে বলে দুষ্টু ছেলে শেখ শাহজাহান, সেই দুষ্টু ছেলে শেখ শাহজাহানের সাথে এই পিসি ভাইপোকেও তিহার জেলে যেতে হবে, আর সেটা নিয়ে যাবে এই বসিরহাটের মা বোন ভাইরা। তাই আপনাদের কাছে বড় জোরে আমার অনুরোধ, আপনারা এই বসিরহাটের বসিরহাট লোকসভাটিকে এই উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীকে দিন, কেননা উনি প্রধানমন্ত্রীজি ছিলেন আর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীজি হবেন আর বসিরহাটেরই হবেন। তাই আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। নমস্কার। ধন্যবাদ রেখার দিকে মূল্যবান বক্তব্য রাখবার জন্য। এবারে আপনাদের সামনে বক্তব্য রক্তা আসছেন, যার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা, বাংলা মায়ের তামাল ছেলে, আমাদের আশা ভরসার আলো, শুভেন্দু অধিকারী মহাশয়।